রাজ্য জুড়ে সবুজ ঝড়ের মধ্যেও তাহেরপুর পৌরসভা নিজেদের দখলে রাখল বামেরা। 23 আসন বিশিষ্ট এই পৌরসভার 18টি আসন নিজেদের দখলে রেখেছে বামেরা, 5টি আসন পেয়েছে তৃণমূল। বুধবার রাজ্যের 108টি পৌরসভায় ফলাফল ঘোষণা হয়। এদিন গোটা রাজ্যের সাথে নদিয়ার তাহেরপুর পৌরসভাতেও ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। রাজ্য জুড়ে সবুজ ঝড়ে বিরোধীরা ধরাশায়ী হলেও তাহেরপুর পৌরসভা নিজেদের দখলে রাখল বামেরা। 13 আসন বিশিষ্ট তাহেরপুর পৌরসভার 8টি আসনে জয়ী হয়েছে বামেরা, বাকি 5টি আসন নিজেদের দখলে রেখেছে তৃণমূল। গত পৌর বোর্ডও বামেদের দখলে ছিল। রাজ্য জুড়ে তৃণমূলের জয়ে বামেরা তাহেরপুর পৌরসভা দখল করায় উচ্ছ্বাসিত বামকর্মী সমর্থকেরা। বামেদের দাবি, তাহেরপুর পৌরসভা তাদের দখলে থাকায় বিভিন্ন সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন তারা, এমনকি পৌরসভা তাদের কাছ থেকে জোর করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে বলেও শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তবুও এলাকাবাসী তাদের সাথে থাকায় এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন বামেরা। আমি 3 নম্বর ওয়ার্ড থেকে, জনগণ আমাকে নির্বাচন করেছে, তাদের আশীর্বাদেই আমি জিতেছি। তাহেরপুরের জনগণ তারা অশান্তি চায় না। হ্যাঁ, এর আগেও আমরাই বোর্ড গঠন করেছিলাম, দেখেছি যে 2015-20তে তৃণমূল কংগ্রেসের বোর্ড ছিল, কিন্তু তখন দেখেছি ভোটে জয়ী হওয়ার পরই বামফ্রন্ট আমলে যে সমস্ত উন্নয়নমূলক কাজ ছিল সেগুলোকে তারা রাগে রোষে এবং জনগণকে বঞ্চিত করে সেগুলো তারা ভেঙে দিয়েছে। এগুলো তো জনগণ মনে রেখেছে এবং তারা গণ্ডগোল পছন্দ করে না। আমরা উদ্বাস্ত অধ্যুষিত মানুষ, আমরা তাহেরপুরের মানুষ, তারা সর্বদাই শান্তি চায়। এর আগেও তারা যথেষ্ট বিপ্লব করে তবে এই দেশে তারা এসেছে, সেগুলো তো তাদের মনে আছে। তাদের যে দলিল দেওয়া প্লটের যে একটা সিকিউরিটি, এগুলো বামফ্রন্ট আমলেই এগুলো হয়েছে, মানুষ সেগুলো মনে রেখেছে। সাংঘাতিক কঠিন লড়াই এবং এই যে রাজ্যে এবং কেন্দ্রে এরা সকলেই হচ্ছে বামফ্রন্টের বিরোধী। সব পার্টি থাক, বামফ্রন্টকে ধূলিসাৎ করো, এই হচ্ছে তাদের উদ্দেশ্য। একমাত্র তাহেরপুর পৌরসভায় ভরাডুবি প্রসঙ্গে তৃণমূলের দাবি, দীর্ঘদিন ধরে এখানে বামেরা ক্ষমতায় রয়েছেন, আমরা সাংগঠনিকভাবে অনেক উন্নতি করেছি, আগামী দিনে আমরাই ক্ষমতায় আসব। তাহেরপুরে বিগত দিনে ভোট সিপিএম এর ছিল, তা সত্ত্বেও তাহেরপুরে একটা ভালো সংগঠন তৈরি হয়েছিল যুবকদের নেতৃত্বে, বিশ্বজিৎ করের নেতৃত্বে ভালো ভালো সংগঠন তৈরি হয়েছিল। এবার তো আমাদের খুব আশা ছিল তাহেরপুর আমরা পাব। আমাদের তাহেরপুরে ব্যর্থতা হয়েছে যে আমাদের কেন্দ্রের দিকে প্রবলেম ছিল, যেহেতু বামপন্থী দলের সচরাচর সবসময় লবি কাজ করে, দুটো লবিকে আমরা যদি একটা জায়গায় এনে দিকে আমরা কেন্দ্রে দিতে পারতাম, আমাদের 100% ভোট ছিল। যার জন্য আমাদের 5 নম্বর ওয়ার্ডটা আমরা নিজের হাতে, মানে নিজেদের হাতের ধরে আমরা হারিয়েছি। সেখানে একটা ইন্ডিপেন্ডেন্ট কেন্দ্রে ছিল, সেখানে আর 3 নম্বর ওয়ার্ডটা আমরা মানে লবির জন্য হেরেছি, 4 নম্বর ওয়ার্ডটা আমরা লবির জন্য হেরেছি। তা মানুষের ব্যর্থতা বলে আমি মনে করি না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, তাহেরপুর।